কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে 100 দিনের কাজের টাকা বন্ধের প্রতিবাদে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাস সহ অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে আবারও পথে নামল শাসক দল। বিজেপি সরকারের বঞ্চনার প্রতিবাদ জানিয়ে বামুনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয় মালদা জেলার বামুনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায়। এদিন বিকেলে বামুনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাকুয়াহাট দলীয় কার্যালয় থেকে হাতে ব্যানার প্ল্যাকার্ড নিয়ে শুরু হয়, যা গোটা পাকুয়াহাট পরিক্রম করে ধিক্কার মিছিল করা হয়। এদিনের এই ধিক্কার মিছিলে কেন্দ্র সরকারের নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে মিছিল করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামুনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক সরকার সহ অন্যান্য নেতাকর্মীরা। মালদা থেকে অশ্বিনী গুপ্তার রিপোর্ট, আমাদের টিভি। আজকে আমাদের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের জেলা, আমাদের প্রদেশে যতগুলো ব্লক আছে 341 ব্লকের সাথে সাথে আমরা বামুনগোলা ব্লকে নেত্রীর নির্দেশে যে কেন্দ্র সরকার 100 দিনের কাজের টাকা বঞ্চনার বিরুদ্ধে আমাদের আজকে আন্দোলন ছিল। এই আন্দোলন আমরা বৈকাল 3টা থেকে শুরু করি এবং আমাদের পাকুয়া হেডকোয়ার্টার আমরা গোটা পাকুয়াকে পরিক্রমা করে আমাদের বিডিও অফিসের সামনে এই সভা আমরা শেষ করলাম এবং আগামী দিনের সভা থেকে বার্তা দিতে যাই, কেন্দ্র সরকার আমাদের ন্যায্য বাংলার মজুরি শ্রমিকদের যে মজুরি বকেয়া রেখেছে, এই আমরা কাজ করে কাজের বেতন পাচ্ছি না, আমরা ভিক্ষা চাই না কেন্দ্র সরকারের কাছে, আমরা চাই আমাদের ন্যায্য কাজের মজুরি। এই মজুরি শুধুমাত্র রাজনীতির স্বার্থে বিজেপি গভর্নমেন্ট তৃণমূল কংগ্রেস তার বিরোধিতা করে, তাই আজ এই বিরোধিতার জন্য আমাদের এই কেন্দ্রের 100 দিনের টাকা বঞ্চনা করছে। এই বঞ্চনা আমরা কিছুতেই মানব না। আগামী দিনে আমরা এই আন্দোলন বৃহত্তর আন্দোলনে পৌঁছিয়ে আমরা আমাদের ন্যায্য মজুরি আদায় করব, এই বার্তা নরেন্দ্র মোদীকে আমরা দিলাম এখান থেকে। আপনার নাম? আমার নাম অশোক সরকার, সভাপতি বামুনগোলা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি।